সালামু আলাইকুম স্থির তৃত বরিশাল বোর্ড দুই হাজার তেইশ একটা স্থায় কিট দেওয়া আছে চিত্র অনুযায়ী প্রতিটি ধারকের মান নয়শো পিকো ফেরার সি ওয়ান সি টু সি থ্রি প্রত্যেকটি ধারকের মান হচ্ছে নয়শো পিকো ফেরার পাত দেওয়ার ব্যবধান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার অর্থাৎ একটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার ডি এর মান দেওয়া আছে ধারকের যে কোনো একটি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু সবগুলোর ধারকত্ব সেম আবার পাতের মধ্যবর্তী ব্যবধান দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে সকল ধারকের ক্ষেত্রে এই পাতের ক্ষেত্র ফল এখন যেহেতু সমান্তরাল পাত ধারক সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা কি জানি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা জানি সি ইজ ইকাল টু অ্যাফসাইলন নট এ ডিভাইড ডি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সূত্র তাহলে এ ইজ ইকোয়াল টু সি ডি ডিভাইড হচ্ছে অ্যাপসাইলন নট এটা ক্যালকুলেশন করতে হবে সি এর মান হচ্ছে নয়শো পিকো ফেরাট তার নয়শো ইন্টু টেন ইনভার্স টুয়েলভ পিকো ফেরাডকে ফেরাডে কনভার্ট করলাম ডি এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স টু এক দিয়ে ভাগ করতে হবে তাহলে জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স টু আসে আর অ্যাপসেলন নটের মান শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স টুয়েলভ এটাকে যাতে এখন আমরা ক্যালকুলেশন করি নয়শো ইন্টু টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস ভাগ হচ্ছে নট কনস্ট্যান্ট থার্টি ভাগ হচ্ছে অ্যাপসাইল নট তাহলে এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো লিখতে পারি এত মিটার স্কোয়ার কারণ এখানে আমরা হচ্ছে এটাকে ফ্যারাডে নিয়েছি দূরত্ব হচ্ছে মিটারে নিয়েছি আর অ্যাপসাইল নটের একক হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে নটের একক তাহলে এখান থেকে অ্যান্সারটা এককটা আসবে হচ্ছে মিটার স্কোয়ারে এটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার ঘ নাম্বার কি বলা আছে ঘ নাম্বার বলা আছে যে সি থ্রি ধারককে অপসারণ করে সি ধারকের মধ্যে কাগজ অর্থাৎ কে ইকল টু থ্রি ডা ইলেকট্রিক ধ্রুবক দ্বারা পূর্ণ করা হলো বর্তনী সঞ্চিত শক্তি পূর্বাপেক্ষা বেশি হতে পারবে কি না তাহলে সঞ্চিত শক্তি প্রাথমিক অবস্থায় কত সেটা আমাদের বের করতে হবে তো প্রাথমিক অবস্থায় সঞ্চিত শক্তি বের করার জন্য আমাদের কি কি দরকার হয় সঞ্চিত শক্তি বের করার সূত্র হচ্ছে ইউ ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার তাহলে আমাদের ধারকত্ব দরকার আর হচ্ছে বিভবের মান দরকার তো এখানে প্রাথমিক অবস্থায় এই দুইটা ধারক শ্রেণীতে আছে তাহলে শ্রেণী ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কী হবে ওয়ান বাই সি এস ইজ ইকোয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু তো ওয়ান বাই নয় যোগ ওয়ান বাই নয়শো কারণ নয়শো পিকো ফেরার দেওয়া আছে তাহলে নয়শো লস আগো ওয়ান প্লাস ওয়ান এটা হচ্ছে ওয়ান বাই সি এস এর মান তাহলে সিএস ইজ ইকাল টু নয়শো ডিভাইড হচ্ছে টু এত পিকো ফেরাড চারশো পঞ্চাশ পিকো ফেরাড আবার এই দুইটা এইটার সাথে সমান্তরালে আছে তাহলে এখান থেকে যে লব্ধিটা সরি তুলো ধারকত্বটা পেয়েছি চারশো পঞ্চাশ পিকো ফেরাট এইটার সাথে এই সি থ্রি সমান্তরালে আছে তাহলে সমান্তরালের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয় সূত্র আবার সি এস প্লাস হচ্ছে সি থ্রি চারশো পঞ্চাশ পিকো ফেরাট যোগ হচ্ছে নয়শো পিকো ফেরাট তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তেরোশো পঞ্চাশ পিকো ফেরাট অথবা তেরোশো পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ফেরাট তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ধারকত্বের মান এখন আমরা যেহেতু এখানে বিভবের মান দেওয়া আছে নয় ভোল্ট তাহলে এখন আমরা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির মান বের করতে পারবো তো আমরা ধারকত্ব পেলাম সি ইজ ইকাল টু তেরোশো পঞ্চাশ ইন্টু টেন টু দিপার মাইনাস টুয়েলভ ফ্যারাড আর বিভবের মান দেওয়া আছে ভি এর মান হচ্ছে নাইন ভোল্ট তাহলে সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার হাফ সি এর মান হচ্ছে তেরোশো পঞ্চাশ ইন্টু টেন ইনভার্স টুয়েলভ ইন্টু নাইন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তেরোশো পঞ্চাশ ইন্টু গুণন নাইন ভাগ টু ফাইভ এখানে ফিফটি আছে তাহলে এখানে যদি আমি ফাইভ পয়েন্ট ফোর সিক্স নেই দশমিক এক ঘর আগে নিয়ে আসি তাহলে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস এইট হয়ে যাবে তাহলে ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেভেন ফাইভ তো আছে তাহলে ফোর সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এত ভুল প্রথম ক্ষেত্রে আমার এই সার্কিট হতে প্রাপ্ত সঞ্চিত শক্তির মান পেলাম ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স এইট জু দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে সি থ্রি অপসারণ করে সি ওয়ান ধারকের মধ্যে কেজি করল থ্রি ডাই পাত বসানোর জন্য সি ওয়ানের ভেতর তো সি ওয়ানের প্রাথমিক প্রাথমিক ধারকত্ব হচ্ছে নয়শো ফেরাট তাহলে সি ওয়ানের প্রাথমিক ধারকত্ব হচ্ছে নয়শো ফেরাট এটার জন্য সূত্র ছিল অ্যাপসেলন নট এ ডিভাইড ডি সি ওয়ান প্রাইম যখন এটার ভেতর একটা ডাইলেক্ট্রিক পদার্থ স্থাপন করা হয়েছে যেখানে কের মান হচ্ছে থ্রি তাহলে নট কে এ ডিভাইড হচ্ছে ডি এখন এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে সি ওয়ান ডিভাইড সি টু সি ওয়ান প্রাইম ওপর হচ্ছে নট এ ডিভাইড ডি সি ওয়ান প্রাইমটা নিচে আছে তাহলে এটার অ্যাপসাইল নোট কে এ আর ডিটা উপরে চলে যাবে শুধু চেঞ্জ হচ্ছে কে এর জায়গায় আর বাকি সব কিছু সেম তাহলে ওয়ান বাই কে সি ওয়ান ডিভাইড সি ওয়ান প্রাইম তাহলে সি ওয়ান প্রাইম ইজ ইকাল টু কে হবে কে ইন্টু সি ওয়ান কে এর মান হচ্ছে থ্রি আর সি ওয়ানের মান হচ্ছে নয়শো তাহলে তিন নন সাতাশ সাতাশশো পিকোফেরাড হচ্ছে পরবর্তীতে সাতাশশো পিকো ফেরান এখন এই সি ওয়ান প্রাইমের সাথে আমাদের সি টুটা কি সমান্তরালে যুক্ত আছে তাহলে সি ওয়ান প্রাইম ও সি টু সমান্তরালে যুক্ত তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই সি এস প্রাইম এটা ইজ ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্রাইম প্লাস ওয়ান বাই সি টু লিখতে পারি ওয়ান বাই সাতাশশো চোখ ওয়ান বাই নয়শো যদি ক্যালকুলেশ লস করি তাহলে ইয়ে আসবে ওপরে হচ্ছে থ্রি প্লাস ওয়ান ফোর তাহলে সাতাইশো ডিভাইড হচ্ছে ফোর এটা হচ্ছে সিএস প্রাইমের মান আর এখানে পিকো ফেরাট ইন্টু টেন ইনভার্স টুয়েলভ ফেরাট সাতাশশো ভাগ ফোর ইন্টু টেনটা দি পাওয়ার মাইনাস টুয়েলভ

টু পয়েন্ট সেভেন থ্রি থ্রি ইন্টু টেন টু মাইনাস এইট টু পয়েন্ট সেভেন থ্রি থ্রি ইন্টু টেন টু মাইনাস এইট এত জুল তাহলে প্রাথমিক অবস্থায় শক্তি ছিল ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু এইট জুল আর এই ক্ষেত্রে পেলাম টু পয়েন্ট সেভেন থ্রি থ্রি ইন্টু টেন ইনভার্স জুল তাহলে সঞ্চিত শক্তি আগের তুলনায় কি অর্ধেক হয়েছে এখানে ফাইভ পয়েন্ট ফোর সিক্স এখানে টু পয়েন্ট সেভেন থ্রি তার মানে সঞ্চিত শক্তি পূর্বে যা ছিল তার তুলনায় অর্ধেক হয়েছে তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ